অগ্নি সন্ত্রাসের হুকুমদাতাদের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গ্রহণ শেষে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের নানা পদক্ষেপে সাক্ষরতার হার বেড়েছে। অগ্নিসন্ত্রাস সহ নানা সমস্যা মোকাবেলা করে সময় মতো পরীক্ষার ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করায় বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুরাইমনের রিপোর্ট। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের নানা উদ্যোগে দেশে সাক্ষরতার হার বেড়েছে। যেসব শিক্ষার্থী খারাপ ফলাফল করেছে তাদের তিরস্কার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার মাধ্যমে এই বাংলাদেশের আমাদের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, তারই সৈনিক হিসেবে নিজেদেরকে তৈরি করবে, সেটাই আমাদের কামনা। আমাদের দেশে মেয়েরা যে এগিয়ে যাচ্ছে, সেজন্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। আর ছেলেদের বলছি যে কেউ যেন পিছিয়ে থেকো না, তোমরা পড়াশোনা করো। সরকার কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করেনি উল্লেখ করে হরতাল অবরোধের নামে বিএনপি ও সমমনাদের তাণ্ডবের চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। আমরা কিন্তু কারো রাজনৈতিক অধিকারে কখনো হস্তক্ষেপ করিনি। এমনকি 2013 সাল থেকে যারা এই অগ্নিসন্ত্রাস মানুষ পোড়ানো, যেখানে 3000-এর উপর মানুষ তারা পুড়িয়েছে, সেখানে প্রায় কয়েক হাজার মানুষ তো মারাই গেছে। বাস, গাড়ির, লঞ্চ, স্টিমার, ট্রেন কিছুই বাদ যায়নি। যারা মানুষ পোড়াবে ও জাতীয় সম্পদ নষ্ট করবে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন সরকার প্রধান। যারা মানুষ পুড়িয়ে মারবে বা গাড়ি ঘোড়া রেল সব কিছু পোড়াবে, সাধারণ মানুষ বাসের ভিতরে হেল্পার ঘুমিয়ে আছে, সেই অবস্থায় যখন একটা গাড়ি পোড়ায়, তো সেই যারা এইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত বা যারা হুকুমদাতা বা যারা অর্থদাতা, তাদেরকে আমরা কী করব? তাদের কি ফুলের মালা দিয়ে বরণ করে নেব, না তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বা যথাযথ ব্যবস্থা নেবে? সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানুয়ারির মধ্যে ইলেকশনটা সম্পন্ন করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।